কথা বলছিলাম সার্ভার যে রেসপন্স কোড একটা পাঠাবে সেটা গেট হোক গেট মেথড হোক বা এবং এই রেসপন্স কোডটা দেখে আমরা বুঝতে পারবো যে আমরা কি আসলে সাকসেসফুলি প্রসেসটা কমপ্লিট হয়েছে নাকি এখনো সাকসেসফুল হয় নাই সো এই চেকিংটা করার জন্য আমরা রেসপন্স কোডটা আসলে দেখে নিতে পারি এবং দেখে নেওয়ার জন্য এই ফাংশনটা ইউজ করা হয় গেট রেসপন্স কোড আচ্ছা তো গেট দিয়ে তারপরে আমরা সিম্পলি হচ্ছে গিয়ে ওইখানে যা লেখা আছে ওই ওয়েব পেজটাতে যা লেখা আছে সেটা আমরা সিম্পলি সহজ ভাবে পড়ে নিতে পারি এই পড়ার জন্য ইনপুট ই একটা ওয়েব পেজের কন্টেন্ট গুলো পড়ার জন্য অনেক অনেক ফাংশনই এবং অনেক ক্লাস ইউজ করা হয় জাভাতে কোনটা কখন কি ক্লাস ইউজ করা হয় সেটা আমরা দেখব ডিটেলসে বোঝার চেষ্টা করব যেন আমাদের সহজভাবে আমরা বুঝতে পারি পড়ার জন্য অনেক অনেক ধরনের ক্লাস আছে জাভাতে হ্যাঁ সো যেটা আমাদের একদম ইন জেনারেল সবকিছু পড়ার জন্য লাগে সেটা আমরা ব্যবহার করব আর কি পড়ার জন্য মানে ইজিলি বুঝতে পারি সেটা আমরা দেখ দ্যাটস গেট আচ্ছা এই যে এতটুকু বললাম খেয়াল করে দেখেন যদি পোস্ট মেথড হয়তো তাহলে কি বলছিলাম পোস্ট সাথে অবশ্যই কি দিতে হবে আমি কি লিখতে চাই সে সেই মেসেজটা দিতে হবে না এতক্ষণ পর্যন্ত এই যে এক থেকে ছয় যেটা দেখলাম এখানে কি আমি কি লিখবো সেইটার কোনো কথা উল্লেখ করা আছে এখানে এক থেকে ছয় নাম্বার স্টেপ পর্যন্ত না স্যার উল্লেখ করা নাই তার মানে কি অবশ্যই আমাকে আগে আমি কি লিখতে চাই যদি পোস্টের কথা বলতে চাই আর কি আমি কি লিখতে চাই সেটা আগে আমাকে একটু তৈরি করে নিতে হবে না তারপরে না আমি সেই জিনিসটাকে পাঠাবো ওয়েব পেজের কাছে তাই না সো এটাই আর কি সাত নাম্বারে লেখা আছে যে পোস্ট মেথডের জন্য আমি কিছু পোস্ট করার আগে অর্থাৎ এই যে এই যে এই যে এই যে রিকোয়েস্ট মেথড এই তিন নাম্বার স্টেপে কিছু রিকোয়েস্ট মেথড পোস্ট লিখার আগে আমি কিছু হাতে হাতে তৈরি করে নিব যে আচ্ছা আমি এই এই বাক্য লিখছি এই 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 বাক্যটা তুমি একটু তোমার ওয়েব পেজে পোস্ট করো সো এই বাক্যটা পোস্ট করার পোস্ট রিকোয়েস্ট মানে রিকোয়েস্ট মেথড পোস্ট দেওয়ার আগে আলাদা করে আমরা একটু তৈরি করে রাখি আলাদা করে তৈরি করে রাখি যে আউটপুট হিসেবে আমরা মানে পোস্টের সাথে এটা পাঠাতে পারি তারপরে হচ্ছে কি সিমিলারলি আমরা আবার সার্ভার হচ্ছে কি রেসপন্স পাঠাবে এইগুলো তো আবার আগের মতো তারপরে যে রেসপন্স পাঠাবে তারপরে আবার আমরা রিড করতে পারি যে আমার কথাটা কি আসলে আসলেই পোস্ট হইতে হয়েছে কি না এইটা আর কি সো পোস্ট মেথডের জন্য আগে আমরা কিছু তৈরি করে নিব নিজ হাতে তারপরে আমরা রিকোয়েস্ট মেসেজটা দিব রিকোয়েস্ট মেথডটা দিব আর কি এবং এবং শেষে আমরা চাইলে কিছু লিখতে পড়তে পারি বা নাও পড়তে পারি ওইটা আমাদের ইচ্ছা আর গেটের জন্য তো অবশ্যই ঝামেলার কোনো কাজ নাই যে গেটের জন্য জাস্ট সিম্পলি রিকোয়েস্ট মেথড গেট দিয়ে তারপর হচ্ছে কি আমরা সিম্পলি পড়াশোনা করলেই হয়ে গেল মানে পড়লে পড়তে পারলেই হয়ে গেল তো এই ক্লাসগুলো নিয়ে আমরা এখন কথাবার্তা বলবো ডিটেলসে যাওয়াতে আমরা শুধু পোস্ট মেথডটা দেখবো যেহেতু পোস্টের মধ্যে গেটের জিনিসও আছে এইটা এর আগে আমি জানি না আপনাদেরকে বলা হয়েছে কিনা কখনো আসলে এটা আমাদের ব্যর্থতা এজ এ ফ্যাকাল্টি হিসেবে আমি সবসময় মনে করি এখন এই কথাগুলো বলবো আর কি এইটা আসলে সি প্রোগ্রামিং ল্যাব থেকে আমাদের স্টুডেন্টদের ছোটবেলা থেকে বারবার জোর জোর দিয়ে বলা উচিত হ্যাঁ বিষয়টা কি দেখেন কোডের মধ্যে যদি মনে করেন কেউ এক দেড় বছর বা দুই তিন বছর পর আসছি আমরা আমরা তো অবশ্যই মুখস্ত করে রাখব না যাওয়া তো অনেক ডকুমেন্টেড যাওয়া নিয়ে যদি কোনো সমস্যা হয় অবশ্যই নেট খেটে অনেক রিসোর্স আমরা পেতে পারি সো এই যে এইচ টিপি ইউআরএল কানেকশন ক্লাস এই জায়গায় এইচ টিপি ইউআরএল কানেকশন ক্লাসই যে লাগবে এটা আমরা কি করে জানলাম এগুলো এক্সপিরিয়েন্স থেকে অথবা নেট থেকে রিসোর্স দিয়ে ঘেটেও আমরা বুঝতে পারি সো আমরা মুখস্থের কোনো প্রয়োজন নেই মনে রাখ মনে রাখাও খুব ইজি প্রয়োজন নেই সো আমরা এই ক্লাসের মধ্যে কি কি মেথড আছে কি কি অ্যাট্রিবিউট ভেরিয়েবল আছে এগুলো তো অবশ্যই আমরা জানবো না নাকি আমরা অটোমেটিক যে ফেলবো জানা কোনো উপায় আছে তাও তো নাই কারণ তো প্রফেশনাল না কিন্তু মনে করেন এটার একটা মেথড হচ্ছে ওপেন কানেকশন এখন দেখেন তো এই মেথডের এই মেথডটা সম্পর্কে এটার ভিতরে কি কাজ করতেছে কেমনে কাজ করতেছে এগুলাও আমাদের জানার দরকার নাই কিন্তু না কিভাবে কাজ করতেছে এই ফাংশনের মধ্যে ইমপ্লিমেন্ট করার জন্য কি মেথড আছে কি জিনিস আছে এগুলো আমাদের জানার প্রয়োজন নেই কিন্তু আমরা কি অ্যাটলিস্ট এটা বুঝতে পারতেছি না যে এই মেথডটা কি করবে ধরেন আমি এতক্ষণ থিওরি টিউরি বললাম এগুলো কথা সব বাদ দেন বাট কেউ যদি জাস্ট এই ফাংশনটা দেখে তাহলে কি সে বুঝতে পারবে না যে ফাংশনটা কি কাজ করে এট লিস্ট কি কাজ করে সেটা কি একটা ধারণা করা যায় না জাস্ট এটার নামটা দেখে জি স্যার কেন এখন আমি যদি এইখানে এই মেথডটার নাম লিখতাম এবিসি তারপরে ব্র্যাকেট দিয়ে দিতাম ভিতরে বডিটা একদম ফুল সেম এইটারই তো কোনো সমস্যা না আমাদের আমাদের গ্রামাটিক্যালি সিনট্যাক্স এরর বা কোনো কম্পাইলার এরর বা কোনো ধরনের মানে ইমপ্লিমেন্টেশনে কোনো সমস্যা তা তো না অবশ্যই কিন্তু তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে কোডিং এটিকেট বলা হয় এটাকে এটাকে বলা হয় কোডিং ম্যানার সেটা কি সেটা হচ্ছে গিয়ে নেইম কনভেনশন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ আমরা আসলে চেষ্টা করি যে ফার্স্ট কোনো কোড করতে গেলে বা বা তাড়াতাড়ি কোনো একটা প্রজেক্ট কমপ্লিট করতে হলে বা প্রফেশনাল ক্ষেত্রেও খুব বেশি একটা দেখা যায় না বাট স্টিল অনেক জায়গায় দেখছি এরকম একটা টেন্ডেন্সি থেকে থাকে বাট এইটা মনে করেন এই যে যেমন ফর এক্সাম্পল এইটা এই ওপেন কানেকশন এই মেথডটা বা দেখেন সবগুলো মেথডই গেট রেসপন্স কোড তারপর ধরেন সেট রিকোয়েস্ট প্রপার্টি এই এই যে এই ফাংশনগুলো এইগুলার নামটা দেখি কি আমি অ্যাটলিস্ট ফিফটি বুঝে যাচ্ছি না যে এই ফাংশনটা কি কাজ করতে পারে গেট রেসপন্স কোড এটা দেখি বুঝা যায় যে রেসপন্স কোড যেটা হচ্ছে সেটা আমি দেখব সেট রিকোয়েস্ট প্রপার্টি তার মানে কিছু একটা প্রপার্টি আমি এটার ভিতরে আর্গুমেন্ট আকারে দিয়ে দিব সেটা তুমি প্রপার্টি হিসেবে ওকে সেট করে দাও এরকম একটা এটা আমরা বুঝতেছি কোথা থেকে বুঝতেছি হচ্ছে কি নেমিং কনভেনশনটা দেখে সো আমরা যখন কোডিং করার চেষ্টা করব যে কোনো ভেরিয়েবল হোক না কেন যে কোনো মেথড ইউজার ডিফাইনড মেথড হোক না কেন এখানে লাইব্রেরি এগুলো তো সব লাইব্রেরি মেথড আমরা কিন্তু ওরা যারা ডেভেলপ করছে এই ক্লাসটা ডেভেলপার তারা সুন্দর করে ভাবে নামটা দিয়ে দিয়েছে যেন আমরা ইউজার হিসেবে বুঝতে পারি সো এটা জাস্ট একটু বললাম কারণ আমাদের তো সিএসসি এর স্টুডেন্ট হিসেবে আমরা কোডিং একদম জন্ম থেকে শুরু করে সারা জীবনই লাগবে সো এই অভ্যাসগুলো যেন আমরা আস্তে আস্তে একটু গড়ে তোলার চেষ্টা করি কেমন কারণ মনে হচ্ছে ধরেন এরকম হতে পারে না আমরা একটা ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট করলাম যেটা আমরা শেষ করলাম দশ বছর পরে আমাদের ওপেন করতে হইল বাইরের কারো কথা বাদ দেন আমরা নিজেরাই যখন ওই কোডটা ওপেন করে দেখি অনেক সময় বুঝতেই পারবো না যে কোন ভেরিয়েবল কি কাজ করতেছে কোন মেথড কি কাজ করতেছে তার জন্য আমার লাইন বাই লাইন ডিটেলস ভিতরে গিয়ে লজিক্যালি বের করে জিনিসপাতি বুঝতে হবে তাই না হুইচ ইজ ভেরি হ্যাসেল আমি নিজেই বুঝবো না তাহলে পৃথিবীর অন্য প্রান্তে যদি ওটা গিঠাবে বা অন্য কোনো মনে করেন পাবলিক রেপোজিটরিতে আছে তো অন্য প্রান্তে কেউ যদি আমার এটার খবর পায় সে দেখে কি করে বুঝবে তাকে পুরো রিডমি ফাইলটা পড়তে হবে অথবা কোডের ভিতর লাইন বাই লাইন গিয়ে বুঝতে হবে সো এই কারণে এই 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 এগুলাকে বলা হয় কোডিং ম্যানার্স বা কোডিং এটিকেট এইটা একটা গিয়ে যে অ্যাপ্রোপ্রিয়েট নেমিং কনভেনশন এখন এই নেমিং করতে গিয়ে ধরেন ফাংশনের নাম অনেক বড় হয়ে গেল কোন সমস্যা নাই দেখেন এই এই ফাংশনের নাম কি ছোট এখানে আমি শুধু তিনটা লেটার দিলেও কিন্তু হয়ে বাট দেখেন কতটা ডিটেইল করে বলা আছে আছে গেট রেসপন্স রেসপন্স কোড কথাটা লেখা হ্যাঁ এখানে আমি যদি গেট আর কোড লিখতাম কোনো সমস্যা কোন না হইতো না কারণ দিস ইজ নাথিং জাস্ট নেই তো এইগুলাকে আর কি বলা হয় এগুলা বিদেশে বাইরের দেশের স্কুল কলেজে যেহেতু কোডিং প্রথম থেকেই শেখানো হয় সো বাচ্চারা দেখবেন বা কোডিং এটিকেটে এগুলা এগুলা বেশি ফেভার করে বাইরের দেশের মানুষজন রিসার্চের ক্ষেত্রে আমরা যখন ভবিষ্যতে যাব অবশ্যই অনেক ধরনের ইমপ্লিমেন্টেশন করতে হবে রিসার্চ করতে হবে তখনকার ইমপ্লিমেন্টেশনারা ইমপ্লিমেন্টেশনে গিয়ে আপনারা বাইরের মানুষদের সাথেও কোলাবোরেশন করবেন ইনশাল্লাহ তারপরে ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে এটা খুবই লাগে সেটা দেশের দেশের ভিতরে প্রফেশনাল ক্ষেত্রে কারণ আপনি একটা কোড করতেছেন সেই কোড কিন্তু শুধু আপনি করেন না এটা তো আমরা মনে হয় যেহেতু একটু সিনিয়র হয়ে গেছি আমাদের একটু ধারণা আছে তাই না যে এই একই কোড আরো দশ জনে দেখবে আমার একটা টিমে আমরা কাজ করব কাজ করি আর কি অফিসিয়াল ইন্ডাস্ট্রিতে তো আপনার কোড যদি আপনি সুন্দরভাবে রিপ্রেজেন্টেটিভ না রাখতে পারেন বাকিদের মনে কষ্ট আসবে বকাঝকা খেতে হয় তো আমাদের যে মানে মানে যে আমাদের যে সি প্রোগ্রামিং দিয়ে শুরু করে এটার বদলে যদি পাইথন দিয়ে শুরু করতো তাহলে কি স্যার বেশি ভালো হতো না কারণ মানে আলটিমেটলি মানে যেটা মনে হয় যে মানে অনেকেই ভয় পাওয়া যায় বা জিনিসটা প্রথমে শুরু করতে না এটা একটু এটা বেসিক অনেক ধরনের কারণেই আসলে সি দিয়ে শুরু করা হয় মোস্টলি মোস্টলি যেটা পাইথনের বেস হচ্ছে গিয়ে সি এটা সম্ভব জানি জানা অনেকে জানি কি না সেটা হচ্ছে পাইথনটা তৈরি করা হয়েছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি করা হয়েছে হচ্ছে কি তার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কি সি এর একটা ভার্সন সি এর লেটেস্ট একটা ভার্সন দিয়ে পাইথন তৈরি করা সো আপনি যদি সি তে পাঁচটা লাইন লিখেন পাইথনে সেটা একটা লাইন আর কি এভাবে রাফ একটা কম্পারিজন করা যায় কিন্তু কিন্তু যে পাইথনে তাহলে কি দাঁড়াচ্ছে ইয়ের আমি যদি একটা লাইন লিখি সিতে কিন্তু ব্যাকগ্রাউন্ডে পাঁচটা লাইন ঘটতেছে তাইলে আমি কি ব্যাক আসল কর্মকাণ্ড আসল জিনিসটা যে আসল বেসিকটা শিখবো সেটা কিন্তু পাইথন দিয়ে আমাদের গ্যাপ হয়ে যাচ্ছে কারণ হচ্ছে কি আমি সেই জিনিসটা বুঝতে এখন একটা লাইন হ্যাঁ খুব সহজে এক্সিকিউট হয়ে গেল ইমপ্লিমেন্ট হয়ে গেলো আর বাচ্চারা আমরা কিন্তু তখনও কিন্তু ছোট মনে করেন ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারের বাচ্চারা তারা দেখলো যে এরকম একটা লাইন দিলে বাকি সুন্দর করে প্রিন্ট হয়ে যাচ্ছে কিন্তু তারা পেছনের কিছু বুঝলো না বেশি সো

এটা আমি মনে করি না এটা টপিক নির্ভর করে এটা আমার আমি বিলিভ করি এটা আমাদের আসলে টিচিং স্টাইলের ব্যর্থতা কারণ ইন্টারেস্ট প্রোগ্রামিং জিনিসটা খুব ইন্টারেস্টিং এবং এটা ইন্টারেস্ট স্টুডেন্ট ইন্টারেস্ট ধরে রাখা আমাদের দায়িত্ব বাট যদি কন্টেন্টের কথা বলেন সি হচ্ছে গিয়ে আমাদের একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হ্যাঁ এটা হয়তো আরো অনেক জায়গায় দেখছেন সি হচ্ছে গিয়ে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ একদম লো লেভেল না কিন্তু আবার হাই লেভেলও না কিন্তু সেটা একটা মধ্যবর্তী একটা ব্রিজের মতো করে তাতে করে আমরা আমাদের আমাদের বেসিকটা বুঝার জন্য আসলে কন্টেন্ট ওয়াইজ সি হচ্ছে কি সি ল্যাঙ্গুয়েজটা হলো গিয়ে বেস্ট ল্যাঙ্গুয়েজ টু টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং অ্যাজ এ বিগিনার তো আসলে ইন্টারেস্ট হারানোর হ্যাঁ এটা এটা আনফরচুনেট এটা আনফরচুনেট আমরা আসলে ওভাবে নিয়ে করতে পারি নাই তো এটা আমার খারাপ লাগে খুব যে হ্যাঁ এটা এটা সত্যি কথা এবং দেখছি আমি অনেক অনেক ইয়েতে কারণ এই এই যে টু জিরো ওয়ান আপনার সাথে অনেক সময় ক্লাস নিছি তো তাদেরও এরকমই একই কথা বাট এটা এটা আসলে খুবই দুঃখজনক বাট কন্টেন্ট ওয়াইজ যদি বলি সি সি ল্যাঙ্গুয়েজটা আসলে আমাদের ভেরি ইম্পর্টেন্ট কারণ ওইটা দিয়েই ওইটা যদি আমরা শিখতে পারি আমাদের প্রোগ্রামিংয়ের বেসিক কনসেপ্টগুলা লোপ কন্ডিশনাল স্টেটমেন্ট

কিন্তু আমাদের মনে হয় যে সময় আছে যতটুকু সময় আছে তাহলে কি আমরা স্যার সেই সি প্রোগ্রামিং এ লেগে থাকবো নাকি পাইথন বা এইসব জায়গাতে শিফট করাটা ভালো বেসিক জানি মানে আমরা স্যার বেসিক হ্যাঁ বেসিক জানলে বেসিক বেসিকটা জানলে প্রবলেমটা কি আমার হইতেছে স্যার হ্যাঁ মনে হয় স্যার আর আপনার ইয়েতে সমস্যা ইন্টারনেটের সবাই শুনতে পাচ্ছে আমরা যে প্রোগ্রামিং মিড লেভেল একটু হ্যাঁ হ্যাঁ না সেটা ঠিক আছে সেটা এখন 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 আমরা যদি বেসিকটা যেহেতু শিখে ফেলতে পারছি এবং বেসিকটা যখন আমরা আমরা জেনে ফেললাম যেহেতু একটু সিনিয়র দিকে চলে আসছি এখন আমরা যে কোনো যেটা সুবিধা সেটা আমরা অবশ্যই করব। অবশ্যই অবশ্যই বুঝবো এবং প্র্যাকটিস করতে পারি সো সো এখন আর ম্যাটার করবে না কারণ বেসিকটা শেখার জন্যই সি ল্যাঙ্গুয়েজটার কন্টেন্টটা সবচেয়ে এনরিস্ট আর কি এই কারণে হচ্ছে গিয়ে সিবিএ শুধু নট আমাদের দেশে অনেক দেশে সিবিএ শুরু করা হয় এবং আমাদের দেশে সব সব ভার্সিটিতে সিবিএ অথবা সি প্লাস প্লাস দিয়ে আর কি শুরু করা হয় বাট আমরা বেসিকটা শিখে ফেললে যে কোনো যে কোনো ইয়েতে মুভ করতে পারি এবং আমার আমার ভালো একটা রেকমেন্ডেশন আমি আমি অ্যাডভাইস করবো যে পাইথন এক্সপেরিয়েন্সটা যেন একটু থাকে পাইথনের প্র্যাকটিসটা থাকে কারণ হচ্ছে গিয়ে পাইথন দিয়ে অনেক জিনিসপাতি করা যায় এবং এবং নট অনলি ইয়ে মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বেসিক দুটো ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন এবং আর তো পাইথন দিয়ে অনেক কাজ করা যায় ডাটা সায়েন্টিস্টদের কাজ হয় এবং নট অনলি দ্যাট পাইথন কিন্তু যাবার মতো একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তো পায়তন দিয়ে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড জিনিসপাতি ও বেসিক শিখে কাজ করে পারি সো আপনারা যেহেতু সিনিয়র দিকে হয়ে গেছেন আমরা বেসিক কনসেপ্টগুলো যদি শিখতে পারি যেমন পয়েন্টার পয়েন্টার কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট হ্যাঁ পয়েন্টার জিনিসটা যে পয়েন্টার জিনিসটা শেখার একদম পারফেক্ট ইয়ে হচ্ছে কি সি ল্যাঙ্গুয়েজ এটা দিয়ে অনেক কিছু আমরা করতে পারি পয়েন্টার দিয়ে তো পয়েন্টার জিনিস এগুলো এগুলো যদি বেসিক শিখে ফেলতে পারি তারপরে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা শিফট করতে পারি যেটাতেই সুবিধা লাগে বা যেটাতে যখন যা দরকার হয় আর আচ্ছা ঠিক আছে তো আমরা আবার আমাদের আসলে টপিকে ফিরে আসা হবে যেহেতু কোডটা পুরোটা কমপ্লিট করব আজকে তো এই এই এটা একটা বললাম নেমিং কনভেনশন আরেকটা কিছু ইম্পর্টেন্ট কোডিং এটিকেট আছে যেমন ধরেন কমেন্ট করা তারপরে ইনডেন্টেশন ইনডেন্টেশন মানে কি এই যে মানে ব্র্যাকেট ইউজ করে গ্যাপে গ্যাপে লেখা এইগুলো হচ্ছে কি কোডের এটিকেট মানে কোডটা কিভাবে সুন্দর করে লিখতে পারি বা আমি কিভাবে পরবর্তীতে দুই তিন বছর বা পাঁচ বছর পরে আহ করে এসে যেন দেখে বুঝতে পারি এইটি তো যাওয়াতে ইনশাল্লাহ আমাদের আল্লাহর রহমতে যদি প্রবলেম না থাকে তাহলে আমাদের কোড আজকের কোড বুঝতে প্রবলেম হবে না আর আমরা গেটের যে কোডটা দিয়ে দিব ক্লাসরুমে সেটা বুঝতে আমার মনে হয় খুব একটা বেশি প্রবলেম হবে আচ্ছা তো আমরা আজকে পোস্ট মেথডটা একটু দেখে ফেলি প্রথম থেকে যাদের আইডি দেন নাই এখনো সবাই আইডি দিয়ে দিয়ে আচ্ছা আমরা নেটবিন্স নেটবিন্স ইউজ করি আপনাদের যাদের নাই নামিয়ে কারণ নিয়েন আমরা যাবার সমস্ত জিনিসপাতি মানে আমাদের কোর্সের যাওয়ার জিনিসগুলো নেটবিন্সে আমি প্রেফার করি এক্লিপস আমি পার্সোনালি ইউজ করি না এখন কেউ যদি ইউজ করেন অবশ্যই কোনো সমস্যা নাই আমি আমি ওটা আমি কখনো ইয়ে করে রাখি না সো ইউজ করতে পারেন কোনো প্রবলেম কিন্তু একটা কথা বলি নেটবিন্স এর যে রিসেন্ট ভার্সন গুলো টুয়েলভ নাকি থার্টিন চলে আসছে এগুলো একটু হেভি মানে ম্যাভেন নামক একটা ফ্রেমওয়ার্ক আছে সেই ফ্রেমওয়ার্কে তারা মানে ওটাই ই করছে ইমপ্লিমেন্ট করছে সো প্রত্যেকটা প্রজেক্ট চালানোর সময় ম্যাভেন নামক ইটা তারা চালায় তো এইখানে কোডটা আপনাদের জন্য লেখা আছে পোস্টেড আমরা লাইন বাই লাইন যাব এবং প্রত্যেকটা জায়গায় কমেন্ট আউট করা আছে যা জিনিস আমি ডেসক্রাইব করব মুখে ই দেয়া আছে যাতে করে আপনারা পরেও যদি দেখেন তখন হচ্ছে গিয়ে ই হয়ে কি বলবো তখন হচ্ছে গিয়ে বুঝতে আর সমস্যা হবে না ওকে সো প্রথমত প্রথমত যেটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে অবশ্যই আমরা আমরা একটা 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 প্রজেক্ট খুলবো একটা প্রজেক্ট খুলতে পারি পোস্ট পোস্ট মেথডের একটা প্রজেক্ট তো এবং একটা ক্লাস ক্লাস ক্লাসের নাম দিলাম পোস্ট এবং আমরা এটা যাওয়াতে এটা বেসিক জিনিস জানি যে ক্লাসের নাম যেটা থাকে ফাইলের নাম হচ্ছে গিয়ে সেই 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 একই নাম ডট যাওয়া থাকে কোন ক্লাস যেই ক্লাসে আমাদের মেইন ফাংশন থাকে সেই ক্লাস সেই ক্লাসের নাম এবং ফাইলের নাম একই নাম থাকতে হয় এটা আমরা সবাই জানি আচ্ছা আমি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ডিসক্রাইব করে যাব সো যেন কারো কোনো সমস্যা না হয় কোনো জায়গায় বুঝতে প্রবলেম যেন না হয় আচ্ছা সো এগুলাতে পরে আসবো এগুলাতে পরে আসবো প্রথমত পাবলিক স্ট্যাটিক আমরা জানি জাভাতে শুরু করি আমরা মেইন ফাংশনটা শুরু করি আচ্ছা আমরা স্টেপ বাই স্টেপ আসবো স্টেপ বাই স্টেপ আসবো আচ্ছা আমি এটাকে আমাকে অন্য ভাবে শেয়ার করতে হবে একটু স্ক্রিন শেয়ারটা স্ক্রিন শেয়ার অন করি হ্যাঁ সো ফার্স্ট এন্ড ফরমোস্ট স্টেপটা কি ছিল আমাদের এই স্টেপটা না যে আমাদের একটা ইউআরএল অবজেক্ট বানাতে হবে কাকে দিয়ে ওই নির্দিষ্ট একটা ইউআরএল অবজেক্ট দিয়ে মানে যে পেজে আমি কিছু লিখতে যাচ্ছি সেটা আমাদের ফার্স্ট এন্ড ফরমোস্ট স্টেপ হচ্ছে গিয়ে সেইটা সো বিশ নম্বর লাইন ওপেনিং দ্য কানেকশন টু ইউর এল ওয়েব পেজ যেখানে আমরা পোস্ট করতে পারি আচ্ছা এইটা হচ্ছে গিয়ে একটা স্পেসিফিক ওয়েব পেজ এটা হচ্ছে গিয়ে একটা স্পেসিফিক ওয়েব পেজ যেটা যেটা যেটাতে তারা পারমিশন দিয়ে আছে যে যে এখানে আমরা কিছু একটা পোস্ট করতে পারি ওকে এখানে আমরা কিছু একটা যেন পোস্ট করতে পারি সো এটাই হচ্ছে কি আমাদের একটা ইউআরএল ওয়েব পেজ এখানে আমরা পোস্ট করতে পারি এটা কেমন আমরা একটু দেখি চলেন দেখা যাচ্ছে একটা ওয়েব পেজ মানে একটা सिंपली কিছু আর কি ডিফল্ট কিছু এ লেখা মানে কথাবার্তা লেখা আর কি এখানে এখানে ইউজার আইডি আছে

বললাম যে এই যে ওই যে যে ইউআরএল এ আমরা পোস্ট করব সেই ইউআরএলটা কিন্তু একটা স্পেসিফিক নির্দিষ্ট ইউ হতে হবে গুগলে তো আর আমরা কিছু লিখতে পারবো না তাই না সো আমাকে ইউটিউবে কিছু একটা লিখতে পারব ইন্টারনেট ঘেটে এরকম আপনারা কিছু ওয়েবসাইট পাবেন কিছু ইউ আর পাবেন যেখানে তার পোস্ট করার পারমিশনটা আমাদের জন্য ওপেন করে দিয়ে রাখছে কেমন সো সেরকম একটা ওয়েবসাইট হচ্ছে গিয়ে এইটা সেরকম একটা ওয়েব পেজ হচ্ছে গিয়ে এই ওয়েব পেজটা আমি কপি করে এখানে আপনাদের জন্য একটু দেখাচ্ছি যে ওয়েব পেজটা আসলে দেখতে কেমন ঠিক আছে ওয়েব পেজটা হচ্ছে উইকিপিডিয়া আর কোডাতে পড়া কি সাথে উইকিপিডিয়া আর কোডাতে তো পড়া যায় ওখানে করা যাবে না কারণ কি এই পোস্টটা তো আমরা আমরা করতেছি কি একেবারে র ভাবে না যেখানে মনে করেন একদম কোট করে করতেছি কিন্তু যে ব্লগ ওয়েবসাইট গুলো অথবা কমেন্ট করার যায় এরকম ওয়েবসাইট গুলো সেগুলো কিন্তু আমরা ডিরেক্টলি ইউজার ইন্টারফেস ইউজ করে করি সো এই যে পোস্ট মেথড যেটা যেটা আমরা শিখতেছি এটা কিন্তু ইউজার ইন্টারফেস হিসেবে আমরা করতেছি না আমরা কিন্তু এখন ডেভেলপার হিসেবে মানে ওই ওয়েব পেজে লিখতেছি ঠিক আছে পার্থক্যটা কি হয়ে গেল প্রশ্ন করছেন যে কারণ এটা কিন্তু একটা বড় একটা ভালো প্রশ্ন করছেন দুইটা কিন্তু এই পার্থক্যটা যদি আমরা এটা যদি কারো মনে প্রশ্ন জায়গা থাকে এটার আনসার হচ্ছে কি এরকম যে আমরা এখন যে পোস্ট মেথডটা করতেছি এটা কিন্তু ব্যাক এন্ডে ওই ওয়েব পেজকে কিন্তু হাত দিচ্ছি আর এমনি তো সারাক্ষণ আমরা কমেন্ট করি বা কোন প্রশ্ন ব্লগ লিখি বা সেগুলা যেগুলো পরে দিয়ে আসলে পাবলিকলি সবাই দেখতে পারে সেটা কিন্তু আমরা ইউজার ইন্টারফেস ইউজ করে করি মানে ওদের কিন্তু ওরা কিন্তু ব্যাকএন্ডে আমাদেরকে হাত দিতে দিচ্ছে না বাট দিস পোস্ট মেথড আমরা করতেছি এটা কিন্তু আমরা পেছনে গিয়ে আসলে পোস্ট করতেছি সো এটাই আমাদের ওয়েব পেজটা ওয়েব পেজটা দেখতে এমন দেখেন আইডি নামক একটা জিনিস আছে এটা কেন দেখ বলতেছি একটু পরে বলবো সো এরকম দশটা করে মানে একটু প্যাকেট প্যাকেট আকারে আর কি এই ওয়েব পেজে দেয়া আছে এরকম অনেক ধরনের ছোট ছোট ওয়েব পেজ দেখবো এই ওয়েব পেজে জটিলতা কিছু নাই ইন্টারনেটে এরকম ওয়েব পেজ অনেক দেখবো যে এখানে হচ্ছে গিয়ে অপশন আছে যে আমাদেরকে এলাউ এলাউ করে সো দিস ইজ আওয়ার ফার্স্ট স্টেপ বিশ নাম্বার লাইন যেখানে এই নির্দিষ্ট ওয়েব পেজের একটা ইউআরএল কানেক্ট ইউআরএল নামক একটা ক্লাস আমরা জানি এই পাশে একটা ক্লাস থাকে এবং এই ক্লাসের একটি নির্দিষ্ট অবজেক্ট হচ্ছে গিয়ে এটা এটা আমরা জানি তো এই অবজেক্টটার এই অবজেক্টটা দিয়ে আমি এই ইউআরএল একটা ইউআরএল অবজেক্ট বানাই নিলাম তারপরে আমাদের সেকেন্ড সেকেন্ড স্টেপটা কি ছিল জানো সেকেন্ড স্টেপ ছিল হচ্ছে কি এই যে এইচ ডি কানেকশনের একটা মেথড বানানো এইটাই আমাদের সেই ক্লাস সেই আমাদের কাঙ্ক্ষিত বড় ক্লাস যাকে ধরে আমি সব কাজ আমাদের করতে হয় তো এটার একটা অবজেক্ট বানালাম নাম দিলাম সি ও ডাবল এন এবং এই মাই ইউআরএল যেই যেই যে ইউআরএল ধরার জন্য যে ক্লাসটা ইউজ করছিলাম মাই ইউআরএল অবজেক্ট তাকে ওপেন কানেকশন করলাম এই মেথডটা কি কাজ করে এই মেথডটা কাজ করে যে এই 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 যে ওয়েবসাইট ওয়েব পেজ যেটা বানালাম সেই ওয়েব পেজটা যেন আমি ওপেন করতে পারি এবং ওপেন করে এইচটিটিপি ইউআরএল কানেকশন টাইপের একটা কানেকশন আমি তৈরি করলাম ঠিক আছে এটা আমাদের সেকেন্ড স্টেপ ছিল আমাদের অবজেক্টিভের সেকেন্ড স্টেপ ছিল এখন জাভা তো আমরা ছোটবেলা থেকে জানি কিন্তু এইখানে বলতে পারবেন কেউ ব্র্যাকেট ইউজ করে আমরা আবার এইচডিপি ইউরএল কানেকশন দিয়ে লিখলাম কেন একুশ নাম্বার লাইনে এটা না লিখলেও তো জাস্ট কানেকশন দিলেও তো আমাদের তৈরি হয়ে যেত বাট এখানে ব্র্যাকেট ইউজ করে আবার আমরা কেন এটা লিখছি কেউ বলতে পারব আচ্ছা আর কথা কি এমনি শোনা যাচ্ছে আচ্ছা ঠিক আছে ছোটবেলায় এরকম জিনিস আমরা পড়ছিলাম না যে সরি একলাটা দেখা যাবে না যে মনে করেন এক্সপ্লিসিটলি একেবারে মিলে যায় বিষয়টা সেটা না তাও হচ্ছে কি আমি বিষয়টা মেনশন করি যেমন মনে করেন ফ্লোট এ এবং এখানে ধরেন পাঁচ বাই দুই একটা ভাগ দিয়ে দিলাম হচ্ছে বিয়ের ভ্যালু কত আসবে যদি আমি বিয়ের ভ্যালু প্রিন্ট করতে চাই বিয়ের ভ্যালু কত আসবে পাঁচ বাই দুই এখানে দিছি পাঁচ বাই টু ফাইভ বাই টু বিয়ের ভ্যালু কত আসবে

2.5 একে যদি প্রিন্ট করতে চায় তাহলে তাহলে সাধারণত সামগ্রিকভাবে 2.5ই আসবে কিন্তু এই রকম কি কোনো কেস কখনো পড়ছেন যে মাঝে মাঝে এরকম হয় এটা আমি আমি অনেকবার পড়ছি এবং আমি জানি অনেক সময় আপনারা কোনো প্রবলেম করতে গেলে এটা ফেস করছেন কিনা এটা এক ধরনের মাঝে 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 প্রবলেমে পড়তে হয় যে এটা কোডিং করতে মানে স্টেপ বাই স্টেপ করার কারণে এটা মাঝে মাঝে কম্পাইলার একটু কনফিউজ করে ফেলে তখন সে কনফিউশনটা কি একে যখন আপনি প্রিন্ট করবেন তখন মাঝে মাঝে এই কলস টু দেখা যায় মাঝে মাঝে প্রিন্ট করলে এই কলস টু টুই দেখা যায় সো এই জিনিসটাকে এই জিনিসটাকে শিওর করার জন্য যে এর ভ্যালুটা আমি দুই দশমিক পাঁচ চাচ্ছি সেটা শিওর করার জন্য বলেন তো আমরা কি কোনো জিনিস ছোটবেলায় শিখছি যেটা a equals to 2.5 इजी হবে একদম मोस्ट स्पेসিফিক ভাবে এটা গ্যারেন্টি দিয়ে আমি কোডের মধ্যে এনসিওর করে বলে দিব এরকম কি কোন ওয়ে আছে কারো কি মনে পড়ে চিন্তা করেন তো এখানে আমরা এরকম কি কোনো কিছু দেখছি কিনা ব্র্যাকেট দিয়ে আমি এই যে জিনিসটার মধ্যে দিতে চাচ্ছি যে টাইপটা দিতে চাচ্ছি সেটা ব্র্যাকেট দিয়ে আবার ইকুয়াল এর পরে আমরা লিখে দিতাম তখন আমি গ্যারান্টি দিতে পারতাম যে জি স্যার এই এফ স্যার এমন তো করেছিলাম হ্যাঁ এমন আমরা সবাই করছি এখন এই ঘটনাটার নামটা কি বলতে পারবেন দেখি বলেন তো কার মনে আছে কিনা এখন বললেই সবাই হচ্ছে কি আমরা লাফায় উঠবো কারণ এটা কি খুবই বেসিক জিনিস আমরা করছি ছোটবেলায় এইটাকে বলা হয় টাইপ কাস্টিং মনে পড়ে না কারো টাইপ কাস্টিং এইটাকে এই ঘটনাটাকে বলা হয় টাইপ কাস্টিং সো একদম একই টাইপ কাস্টিং আমাদের সব জায়গায় আছে পৃথিবীর ঠিক আছে টাইপ কাস্টিং আমাদের সব জায়গায় আছে তো মাই ইউআরএল ওপেন কানেকশন যে ওপেন কানেকশন একটা মেথড সো সে যেটা রিটার্ন করে সেই জিনিসটা আসলে এই এইচটিপি ইউআরএল কানেকশন টাইপের হয় না হ্যাঁ এইচটিপি ইউআরএল কানেকশন টাইপের হয় না তো সেই কারণে এইটা এটা আমাদের জাভাতেই সেই কারণে এটা আমাদের জাভাতেই ও হচ্ছে গিয়ে নেটবিনসে আরেকটা জিনিস দেখবেন খেয়াল করবেন এই জিনিসটা সেটা হচ্ছে কি অনেক কিছু সে রেকমেন্ড করে মানে মনে করেন আমি যদি আচ্ছা এটা এখানে আমি এখানে দেখি এই দেই মনে করেন এটা যদি আমি কেটে দেই দেখেন এখানে লাল আসছে দেখা যায় অবশ্য দেখা যায় মনে কথা না অনেক ছোট দেখা যায় স্যার আচ্ছা এখানে লাল আসছে সে এখানে কি লিখছে দেখেন ইনকম্পিটেবল টাইপ ইউআরএল কানেকশন ক্যান নট বি কনভার্টেড টু এইচ ইউআরএল কানেকশন বলতে চাচ্ছে যে এইখান থেকে যে এটা রিটার্নটা আসে সেটা হচ্ছে কি ইউআরএল কানেকশন এবং সেটা আসলে এই টাইর মধ্যে কনভার্ট করতে পারতেছে না কনভার্সনের প্রশ্ন কেন আসতেছে কারণ এই যে ইকুয়াল ইকুয়ালের দুই পাশে অবশ্যই একই টাইপের জিনিস থাকতে হয় এটা তো আমরা বাচ্চা কাল থেকে জানি ইকুয়ালের দুই পাশে অবশ্যই একই টাইপের জিনিস থাকতে হয় সো এটার সলিউশন হচ্ছে গিয়ে এই যে নেটবিনস একটা সুবিধা আছে ক্লিক করলে আপনাদের কিছু ইয়ে দিবে সাজেশন দিবে যে কিভাবে আসলে সলভ করা যায় সো প্রথম সাজেশনটাই হচ্ছে গিয়ে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লিকেবল সাজেশন সেটা হচ্ছে গিয়ে টাইপ কাস্টিং করতে বলছে তারা এবং টাইপ কাস্টিং করার জন্য আপনি করলে মানে পারফেক্টলি আপনি তাকে বুঝিয়ে দিলেন যে এইটার রিটার্ন যেটা হবে টাইপ কাস্টিং করলে স্পেসিফিকলি আমি বুঝিয়ে দিতে পারলাম এটা রিটার্ন হবে সেটা যেন এই টাইপের হয় তো এই পাশে ইকুয়াল এই পাশে কানেকশন তো এখন দুই পাশেই আমাদের টাইপ মিলে গেছে এই কারণে আমরা টাইপ কাস্টিং করতে হয় ওপেন কানেকশন ইউজ করলে টাইপ কাস্টিং করে নিতে হয় ওকে এরপরের স্টেপ কি ছিল আমরা এখন রিকোয়েস্ট মানে কি ধরনের মেথডের রিকোয়েস্ট করব সেটা এখন জানাবো তো এখন আমি কানেকশন ধরেই আমাদের সব কাজ সব জায়গায় দেখবেন কানেকশন কানেকশন ইউজ করব তো কানেকশন ধরে সেট রিকোয়েস্ট রিকোয়েস্ট মেথড দিলাম পোস্ট এখানে বলছিলাম অনেক ধরনের ইয়ে আছে আমরা শুধু গেট এবং শুধু আমরা গেট এবং পোস্টের পোস্ট নিয়ে জানছি সো শুধু তাই না আমরা আসলে আরো অনেক ধরনের ই আছে সাজেশনটা আসতেছে না সাজেশন আসলে যেত অনেক ধরনের ই আছে কি বলবো মেথড আছে গেট পোস্ট পুট ডিলিট এগুলো অনেক ধরনের আছে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আমি একটু দেখাই এই যে আমরা জানি নেটবিন সে এইভাবে সাজেশন আসে বাট এটা নিয়ে বলছিলাম ভার্সন ওয়াইজ একটু ডিফারেন্ট হতে পারে আমার কাছে এরকম যে রকম এই এই যে HTTP URL কানেকশনের অবজেক্ট না এখন CO double n এটা কি HTTP URL কানেকশনের অবজেক্ট না একটু আগে যে বানালাম এই যে HTTP URL কানেকশনের জি স্যার অবজেক্ট না কোন তাহলে এটা দিয়ে আমি যদি ডট দেই তাহলে কি এগুলো সব আমার HTTP URL কানেকশন ক্লাসের মেথড না এগুলো সব এগুলা সব হচ্ছে কি আমাদের এই ওই 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 ক্লাস্টার মেথড আর কি যে ক্লাসটা আমাদের মেইন ক্লাস আর কি তো ওইটার এখন আমরা সেট রিকোয়েস্ট মেথড নামক যে 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 মেথডটা আছে সেটা ইউজ করব যাতে করে আমরা বলতে পারি যে আমরা পোস্ট করব না গেট করব না কি করব দেখেন এখানে আমি এই মেথডটা সিলেক্ট করছি আর এই মেথড সম্পর্কে উপরে কিছু ডেসক্রিপশন

অপশন আছে আর কি এগুলো হচ্ছে কি এসটিটিপি এর মেথড অ্যাকশন অ্যাকশন মেথড বিভিন্নটার বিভিন্ন কাজে লাগে আর কি সো আমরা রিকোয়েস্ট মেথড ইউজ করব এবং এটার মধ্যে পোস্ট লিখে দিলাম যেহেতু আমরা পোস্ট কাজ করব এটা আমাদের থার্ড স্টেপ এখন যেহেতু পোস্ট করব আমরা তো কি বলে এই এখন আমাদের কি বানাতে হবে না যে জিনিসটা আমি আসলে ওই ওয়েব পেজে লিখতে চাচ্ছি যেটা আমরা বলছিলাম এই যে সেভেন্থ স্টেপে

এই স্ট্রিংটা আমরা অনেক ভাবে পোস্ট করতে পারি আমি 27 নাম্বার লাইনটা একটু গ্যাপ দিচ্ছি একটু পরে আসবে সো এই স্ট্রিংটা আমি পোস্ট করতে যাচ্ছি হ্যাঁ এখন অনেক ভাবে পোস্ট করা যায় আমাদের জাভাতে অনেকগুলো ক্লাস আছে এক একটা এক একটা ক্লাস এক এক ধরনের কাজ জিনিস নিয়ে কাজ করে তো আউটপুট স্ট্রিম একটা ক্লাস আছে যেটা হচ্ছে বাইট নিয়ে কাজ করে তারপরে মনে করেন আউটপুট স্ট্রিম ক্যারেক্টার এইটা আবার ক্যারেক্টার নিয়ে কাজ করে কিন্তু কিছু যখন আমরা পোস্ট করব বা কিছু রাইট করব সেইটা সাধারণত বাইটে কাজ করলেই হচ্ছে খুব ইজিলি যায় তো কানেকশন ডট গেট আউটপুট স্টেম এই কথাটার অর্থ হচ্ছে গিয়ে এই ফাংশনটা আপনাকে বলে দিবে যে কতটুকু বাইট আপনার হাতে আসে কোন জিনিস পোস্ট করার জন্য বোঝা গেল এই এটা একটা নতুন ফাংশন কানেকশন এই দেখেন ওই কানেকশনটা দিয়েই অর্থাৎ ওই ওয়েব পেজটার সাথেই তো এখন কানেকশনের সংযুক্ত তো কানেকশনের মধ্যে কতটুকু জায়গা কতটুকু বাইট আমার হাতে বরাদ্দ আছে কোন কিছু পোস্ট করার জন্য সেইটা আমাকে বলে দেয়া হচ্ছে গিয়ে এই গেট আউটপুট স্ট্রিম ফাংশনটা ঠিক আছে এটা আমার কেন দরকার চিন্তা করেন যদি আমি বাইট সংখ্যা না জানি বা আমি জানি না যে কতটুকু আমার জন্য জায়গা আছে বা কি আছে ওয়েব পেজে প্রোগ্রাম লিখার সময় তাহলে কি আমরা কোনো কিছু স্পেসিফিক ভাবে লিখতে পারবো বা মনে করেন যদি জায়গা থেকে অনেক বড় কিছু লিখে ফেলি তাহলে তো আমার পুরো সমস্ত কিছু আমার 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 সমস্ত কিছু তার দেখা যাবে না ওয়েব পেজে তো পোস্ট হবে না তাই নয় কি সো আমার কি জানার দরকার নাই যে কতটুকু জায়গা আসলে বরাদ্দকৃত বা আমাদের 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 কতটুকু দরকার আছে লিখার অন্য টুক জায়গা সো সেই জায়গাটুকুকে হচ্ছে গেট আউটপুট স্ট্রিম আমাকে দেয় এবং সেটা আমি নিয়ে নিচ্ছি হচ্ছে এই আউট নামক একটা অবজেক্টে এই অবজেক্টটা হচ্ছে গিয়ে আউটপুট স্ট্রিম নামক জাভাতে আরেকটা ক্লাস আছে যার কাজ হচ্ছে গিয়ে বাইট নিয়ে হ্যাঁ এরা ক্যারেক্টার নিয়ে কোনো কাজ করে না এরা হচ্ছে গিয়ে বাইট বাইট আকারে মানে গুচ্ছ গুচ্ছ আকারে হিসাব করে বাইট আকারে হিসাব করে ঠিক আছে বাইট আকারে হিসাব করে সো আমার ওই ওয়েব পেজে কতটা বরাদ্দকৃত বাইট আছে যেটা আমি পোস্ট করতে পারবো সেটা আমি স্টোর করে নিলাম আউট এর মধ্যে এখন আমি স্ট্রিং বানালাম এই স্ট্রিংটা আমি লিখতে চাচ্ছি কোথায় লিখতে চাচ্ছি ওই কানেকশনে এখন এই আউট এর আবার একটা ফাংশন আছে রাইট এই রাইটার মধ্যে প্যারামিটার হিসেবে আমি ওই যে যে স্ট্রিংটা বানালাম এই যে দেখেন এই স্ট্রিংটার বাইট সংখ্যা নিয়ে আমি এই স্ট্রিং এর মধ্যে এই আউট এর মধ্যে যদি আমি রাইট করে দেখি দেই রাইট মেথড একটা মেথড যে মেথড দিয়ে আমি আসলে কিছু লিখতে পারি সেটা আউট এর মধ্যে লেখা হয়ে যাবে এই স্ট্রিংটা তো আউট এর মধ্যে যখন আমি রাইট আউট এর রাইট মেথডটা যখন আমি কল করলাম উইথ দ্য হেল্প অফ দিস স্ট্রিং স্ট্রিংটা কিন্তু দেখেন এই যে প্যারামিটার আকারে কিন্তু আমি ভিতরে পাঠিয়ে দিছি সো আউট এর যখন রাইট মেথডটা আমি কল করলাম সাথে সাথে কি হলো এই 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 ওটার মধ্যে বসে গেছে মধ্যে বসে এবং আউটের মধ্যে বসে যাওয়ার লাইনে কি হইল এই কানেকশনের সাথে আউটের যে রিলেশনটা সেটা আমরা ইকুয়াল দিয়ে আগে স্টাবলিশ করে ফেলছি সো আপনি আউটের মধ্যে যাই লিখেন না কেন সেটা আলটিমেটলি কানেকশনের মধ্যে অটোমেটিক লেখা হয়ে যাবে সো এখানে আপনি যাই স্ট্রিং লিখেন না কেন সেটা হচ্ছে গিয়ে আলটিমেটলি কানেকশান এর